নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী আমবস্যা। এবছর অর্থাৎ 2023 সালে কৌশিকী আমবস্যা কবে পড়েছে এবং এই দিন কীভাবে আপনারা আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর করতে পারবেন এবং গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, তার উপরই আজকের ভিডিও শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে, উপকৃত হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হিন্দু শাস্ত্রে রয়েছে 133 কোটি শক্তির কথা। সকল পূজোর জন্য আলাদা আলাদা দিন রয়েছে, সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা আলাদা দিন তিথি নির্দিষ্ট করা রয়েছে, সেই অনুসারে পালিত হয় কৌশিকী আমবস্যা। কৌশিকী আমবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন রাত্রিবেলা রাজবীর সহকারে মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকেই তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই দিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে যেমন মায়ের পুজো করবেন ঠিক তেমনভাবে পালন করবেন এই বিশেষ টোটকাটি। আর এই টোটকাটি করবেন কৌশিকী আমবস্যার দিন রাত্রিবেলা। এবছর অর্থাৎ 2023 সালে কৌশিকী আমবস্যা পড়েছে বাংলার 27 ভাদ্র 1430, ইংরাজির 14 সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার। আমবস্যা তিথিটি শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর 5:31 থেকে এবং থাকবে শুক্রবার সকাল 6:30 পর্যন্ত। বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন, হয়তো কোনো কারণ নেই অর্থাৎ অকারণে বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে খিটিমিটি, ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই রয়েছে। স্বামী স্ত্রীর সঙ্গে যেমন থাকছে না সুসম্পর্ক, তেমন বাচ্চারাও হয়ে পড়েছে ভীষণ অমনোযোগী, তারাও কোনো কথা শুনছে না। বাড়িতে যদি কোনো পুজো করতে চাইছেন তাহলে সেটি করার পথে বাধা আসছে এবং কোনো শুভ কাজ যদি করতে চাইছেন তাতেও বাধা আসছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, অর্থাৎ কোথাও গিয়ে আপনার উন্নতি আটকে যাচ্ছে। বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদের জন্য আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। ডিপ্রেশন, অশান্তি, নানা রকম খারাপ চিন্তা ভাবনা, এই সমস্ত কিছুই কিন্তু আসে বাড়ির পরিবেশের উপর। বাড়িতে যদি নেগেটিভ শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে সে বাড়ি থেকে কোনো ব্যক্তির কোনো ভালো হতে পারে না, অর্থাৎ আপনি পরিশ্রম তো করবেন কিন্তু কোনো ফল পাবেন না। বাড়িতে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই থাকবে এবং এই রোগ ভোগে আপনারা যদি আর্থিক দিক দিয়ে অর্থ আগমন হয়, অর্থ জলের মতো হু হু করে বেরিয়ে যাবে। তাই বন্ধুরা এই কৌশিকী আমবস্যার তিথিটিতে আপনারা যদি সঠিকভাবে এই উপায় বা টোটকাটি করতে পারেন তাহলে আশা করছি এবছরের মতো আপনার বাড়িতে কোনো রকমের নেগেটিভ আনাগোনা হবে না, অর্থাৎ সমস্ত নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তিকে আপনারা ঘর থেকে দূর করতে পারেন এই কৌশিকী আমবস্যা তিথিতে। এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার দিন। এই দিনটি তন্ত্র সাধনা করা হয়, যজ্ঞ করেন অনেকে এবং এই দিনটি টোটকা বা উপায় করার জন্য কৌশিকী আমবস্যার রাতটি খুবই ভালো। আপনি আপনার নিজের ভালো চাইছেন, তবে হ্যাঁ বন্ধুরা, অন্য কারুর ক্ষতি করা কিন্তু আমাদের কাম্য নয়। আমরা শুধু আমাদের ঘরের বাস্তু দোষটিকে দূর করব, সেটি দূর করতে আমাদের লাগবে একটি ফল। বন্ধুরা এই ফলটির নাম আমি বলে দেব এবং এটিও বলে দেব কিভাবে আপনারা কাজটি করবেন। তবে বলে রাখি বন্ধুরা,
এই কাজটি আমাদের গোপনীয়তা সহকারে করতে হবে, কারুর দৃষ্টির আড়ালে এটি করতে হবে। বন্ধুরা, গোপন শত্রু কিন্তু সবারই থাকে, আমরা তার সম্বন্ধে অবগত হই না, কারণ তারা হচ্ছে গুপ্ত শত্রু। তারা সবসময় আমাদের জন্য খারাপই চেয়ে চলেছে এবং আমাদেরই সবসময় খারাপ চাওয়ার জন্য তাদের ইচ্ছা শক্তির জোরে আমাদের জীবনে উন্নতি আটকে যাচ্ছে, আমাদের ঘরে সুখ শান্তি আসছে না। অকারণে আমরা ঝগড়া করছি, কলহ করছি, অশান্তি করছি, কর্মজীবনে উন্নতি আসছে না, বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না, সার্বিক দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অমঙ্গল হচ্ছে। তাই বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে আমাদের সবাই মুক্তি পাওয়ার উচিত এবং আমাদের কোনো রকম গুপ্ত শত্রু না থাকে অথবা কোনো গুপ্ত শত্রু আমাদের উপর কোনো খারাপ কাজ না করতে পারে, তাহলে আমাদের জীবনে অগ্রগতি আসতে কিন্তু বাধ্য। বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটা টোটকা আমি বলে দিচ্ছি। কৌশিকী অমাবস্যার দিন আপনারা এটি করবেন। এই উপায়টি করতে আমাদের লাগবে একটি কাঁচা পাতি লেবু। পাতি লেবুটি যেন সবুজ হয় এবং কোনো খুঁত যেন না থাকে, দাগ বা কাটা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এটি আপনারা নিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা বাজার থেকে, নিজের গাছের থেকে তুলবেন না, এটি বাজার থেকে অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসতে হবে। তারপর এই লেবুটিকে ভালো করে ধুয়ে, শুদ্ধ করে ধুয়ে ঠাকুর ঘরে নিয়ে যাবেন। ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকে, সে লেবুটির মধ্যে আপনারা সিঁদুর দিয়ে তিনটি দাগ কাটবেন। দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন, মনে মনে বলবেন জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। এটি বলে সে লেবুটির মধ্যে তিনটি সিঁদুরের দাগ কাটবেন লম্বালম্বিভাবে। তারপর সে লেবুটি আপনারা মা তারার চরণের সামনে রেখে দেবেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে যদি মা তারার আলোক্য না থাকে, তাহলে মা কালীর যে আলোক্য আপনাদের ঠাকুর ঘরে যে আছে, তার চরণের কাছে আপনারা এই লেবুটি রেখে দেবেন। অথবা যদি সেটিও না থাকে বন্ধুরা, তাহলে আপনাদের ঠাকুর ঘরে মাতৃশক্তির যে বিগ্রহ আছে বা যার আলোক্য আছে, তারই চরণের কাছে সেই লেবুটি আপনারা রেখে দেবেন। কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করবেন এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মনে মনে প্রার্থনা করবেন যে আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের যেন বিনাশ হয়, তাদের কোনো ইচ্ছা যেন পূর্ণ না হয়। মা তারার পুজো অর্চনার সময় অবশ্যই এই মনোবাসনাটি অবশ্যই জানাবেন মা তারার কাছে। তারপর এই লেবুটি সারা দিন এবং সারা রাত্রি অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন এবং সারা রাত্রি ঠাকুর ঘরে মায়ের চরণের কাছে রেখে দেবেন। পরের দিন বৃহস্পতিবার, কৌশিকী অমাবস্যা পড়েছে অর্থাৎ পরের দিন শুক্রবার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন ভোরবেলা। ভোরবেলা উঠে সে লেবুটি নিয়ে যাবেন চার মাথার মোড়ে গিয়ে লেবুটি ফেলে দিয়ে আসবেন। ফেলে দেওয়ার পথে কোনো পিছু ফিরে তাকাবেন না, লেবুটি ফেলে দিয়ে আপনারা সোজা বাড়ি চলে আসবেন। যাওয়ার পথে আসার পথে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না এবং এই কাজটি করবেন গোপনে অবচরে। সেই জন্য আমি বলে দিলাম সেই কাজটি করবেন ভোরবেলা। ভোরবেলা এজন্যই যাতে কোনো মানুষের দৃষ্টি আপনার উপরে না পড়ে, কারণ এই টোটকাটি আমাদের অগোচরে করতে হবে। যদি বন্ধুরা আপনাদের গোপন শত্রু থেকে থাকে এবং আপনার জন্য সর্বদা খারাপ চাইছে, তাহলে সেই শত্রুর কিন্তু নাশ হবে, অর্থাৎ তার যা ইচ্ছা সেটি নাশ হবে এবং তার কোনো রকম ইচ্ছা আপনার জীবনের উন্নতি আর বাধা হয়ে দাঁড়াবে না, আর কোনো রকম উপায় টোটকা আপনার উপর কাজ করবে না, কারণ স্বয়ং মা শক্তির আশীর্বাদ আপনার উপর থাকছে এবং আপনার উপর থেকে গুপ্ত শত্রুর যা দোষ ছিল সেটিও কিন্তু কেটে যাবে। কৌশিকী অমাবস্যার দিন এই উপায়টি অবশ্যই করবেন। তার সাথে সাথে বন্ধুরা, আমি এটাও বলে রাখি, কৌশিকী অমাবস্যার দিনটিতে কিন্তু আপনারা বাড়ি ঘরদোর সুন্দর পরিষ্কার রাখবেন, ঝকঝকে তকতকে রাখবেন। মা কিন্তু রুষ্ট হন নোংরা ঘর দেখলে, তাই ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘর
ঘরের মুখ্য দরজা, যেটা মেইন দরজা, সেটা ঘরের হোক বা ফ্ল্যাটের হোক, সেখানে আপনারা থাকেন, তার যে মুখ্য দরজা সেইখানে আপনারা কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় কিন্তু তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা ভুলবেন না, অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। সেই দিন ঘরদোর একদম পরিষ্কার রাখবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, উপবাস রাখতে পারলে ভালো, যদি উপবাস না রাখেন কমপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন, যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো দিবেন লাল জবা ফুল সহযোগে, আর যদি মন্দির কাছাকাছি না থাকে বা যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতে মায়ের পুজো দেবেন, কিন্তু মায়ের পুজো অবশ্যই দেবেন কৌশিকী অমাবস্যার দিনে, এবং তারপরই উপায়টি করবেন, এতে আপনার গুপ্ত শত্রু নাশ হবে। এবার আমি আপনাদের বলে দেব আপনার ঘরের বাস্তু দোষের প্রতিকার আপনারা কীভাবে করবেন। কৌশিকী অমাবস্যার দিন তার জন্য বাজার থেকে নিয়ে আসতে হবে একটি শুকনো নারিকেল। দেখবেন শুকনো নারিকেল যদি পেয়ে যান তাহলে খুবই ভালো, আর যদি না পান তাহলে এমনি সাধারণ যে নারিকেল সেটি নিয়ে আসবেন, অর্থাৎ জল ভর্তি নারিকেল নিয়ে আসবেন। নিয়ে আসার পর নারিকেলের যে চোখ জায়গাটি আছে সেটি সামান্য ফোটো করে সেখান থেকে নারিকেলের ভিতর থেকে সমস্ত জল বার করে নেবেন। সেই দিন সকালবেলা সেই নারিকেলের ভিতরের সেই ফুটুটি দিয়ে নারিকেলটি পরিপূর্ণ করবেন চিনি দিয়ে, তারপর সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন। আপনার ঠাকুর ঘরের মায়ের যেই রূপেরই বিগ্রহ আছে বা আলোক্য আছে তারই চরণের কাছে সেই নারিকেলটি রেখে দেবেন। বন্ধুরা সেই নারিকেলটি কৌশিকী অমাবস্যার কিন্তু সারা দিন থাকবে, সন্ধেবেলা আপনারা সেই নারিকেলটি সেখান থেকে নিয়ে নেবেন, তারপর আপনার বাড়িতে যে কয়টি ঘর আছে সেই সব কয়টি ঘরের মধ্যে নারিকেলটি একবার ঘোরাবেন, এবং ঘোরানোর পর সন্ধেবেলা, অর্থাৎ এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের পর, সন্ধেবেলা সেই নারিকেলটি নিয়ে যাবেন কোনো নির্জন স্থানে, সেখানে গিয়ে সেটি মাটির মধ্যে পুঁতে দেবেন। বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কিন্তু সবার দৃষ্টি অগোচরে, কেউ যেন এই কাজটি করতে আপনাকে না দেখেন। যদি বন্ধুরা এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার বাড়ির যদি কোনো বাস্তু দোষ থাকে যার জন্য আপনার জীবনে উন্নতি আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জির জন্য সারা বছর ব্যাপী আপনার পরিবারের সদস্যরা রোগ জ্বালায় এবং অসুস্থতায় ভুগছে এবং আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু এইভাবে দূরীভূত হবে। তবে হ্যাঁ, এই উপায়টি করা কিন্তু অতটাও সোজা নয়, তাহলে ভাবেন সবাই তো করে ফেলবে, সবাই করতে পারবে না, উপায়টি করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন আছে এবং এই উপায়টি আপনি সঠিকভাবে করতে হবে। আর নারিকেলটি মাটিতে পোঁতার সময় যে ছিদ্রটি আপনি বানিয়েছেন সেটি যেন উপরের দিকে থাকে, সেটিও বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উপায়টি করতে খুবই সাবধানতার সাথে করবেন এবং লোকের দৃষ্টির অগোচরে করবেন, এবং এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে খুবই কার্যকারী ফল পাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আপনারা একবার অন্তত করে দেখুন, আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে একটু হলেও লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলের যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে, সে পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।